السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، مصعب بن عمير মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত হুদাল্লিল মুত্তাকিন প্রথম বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ ওলামাই কেরাম এবং আলোচকবৃন্দ, অত্র এলাকার বিশিষ্ট সুধীবৃন্দ, এবং আমার সামনে যারা আজকের এই মাহফিল উপস্থিত হয়েছেন চাঁদপুর সহ বিভিন্ন জেলা থেকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুকরিয়া এবং তাহিয়া। ফাআহলান ওয়া সাহলান বিকুম ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। যে বিষয়ে আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে আল ইসতিকামাতু আলা মানহাজিস সালাফ। সালাফের যে মেথডোলজি এবং নীতিমালা, তার উপর অবিচল থাকার বিধান এবং অবিচল থাকার প্রক্রিয়া এবং তার ফলাফল। আমরা ইসলামের যে মানহাজটা ফলো করছি, কেন করছি এবং সেটি ফলো করার পদ্ধতিটা কি, কি উদ্দেশ্যে ফলো করছি, কি প্রক্রিয়ায় সেটা আমরা ফলো করতে পারব এবং কি ফলাফল আমরা লাভ করব, এটি হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। এখানে দু তিনটা শব্দ একটু আমাদের একটু সংক্ষেপে হলেও ব্যাখ্যা করার প্রয়োজন। বলেছি আজকের বিষয় হচ্ছে আল ইসতিকামাতু আলা মানহাজিস সালাফ। সালাফ বলতে আমরা কি বুঝি? সালাফ হচ্ছে পূর্ববর্তী যারা বিগত হয়ে গেছেন, এটা হলো শাব্দিক অর্থ। আর ইসলামের দৃষ্টিতে এই উম্মার সালাফ হচ্ছেন আসহাবু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবি হচ্ছে এই উম্মার সালাফ, এবং কিয়ামত পর্যন্ত যারা তাদেরকে সত্যিকারভাবে এবং যথার্থভাবে অনুসরণ করবেন তারাই হচ্ছেন প্রকৃত সালাফের মানহাজ, মানহাজের উপর যারা রয়েছেন এবং মানহাজকে যারা অনুসরণ করছেন। তাহলে সালাফের পুরো ভাগে আছেন কারা? সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম, তারপরে কারা? তাদের যথার্থ অনুসারী, যাদেরকে আমরা তাবেউন, যাদেরকে আমরা তাবেউন বলি, আত-তাবেউন। এবং তারপরের থার্ড জেনারেশন হচ্ছে আতবাউত তাবেউন, এবং তারপরে সে সকল ওলামাই কেরাম এবং তাদের অনুসারী মুসলিম বৃন্দ যারা তাদের
এই মূলনীতির উপর কিয়ামত পর্যন্ত চলে আসছেন, চলছেন, থাকছেন। এটাকে অন্যভাবে অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। তাহলে উম্মার যারা প্রাণ পুরুষ, যারা প্রধানতম পুরুষ, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজ হাতে গড়েছিলেন, যাদেরকে তিনি এলেম দিয়েছিলেন, যাদেরকে তিনি তারবিয়ত দিয়েছিলেন, যাদেরকে তিনি আখলাক শিখিয়েছিলেন, যাদেরকে তিনি আকীদা শিখিয়েছিলেন, ইবাদত শিখিয়েছিলেন, সেই প্রজন্মের সকলেই হচ্ছে আমাদের সালাফ। এটা আমাদের মাথায় রাখতে হবে। অতএব আজকে আমরা যদি নতুন কিছু কথা বলি যেটা তাদের কথার সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যায়, তাহলে সেটা ইসলামের মধ্যে অ্যাকসেপ্টেড হবে না। আচ্ছা, এরপরে আমরা বলেছি আল ইস্তিকামা, অবিচল থাকা। ইস্তিকামাটা কি? ইস্তিকামাতের বিষয়ে আল কোরআন যথেষ্ট আলোচনা করেছে, আজকে সেটা নিয়েও আমরা আলোচনা করব, কারণ এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। ইস্তিকামা হচ্ছে একটা জামের মানের একটা অবস্থান, ইসলামের একটা শিরো পরিভাষা, যেটি আল্লাহ সুবহান তাআলা কোরআনে ব্যবহার করেছেন। ইস্তিকামাতের ব্যাপারে আমরা কোরআনে বেশ কয়েকটি আয়াতে দেখি আল্লাহ সুবহান তাআলা বলছেন, আল্লাহ সুবহান তাআলা যে আয়াতগুলো এখানে উল্লেখ করেছেন একটা একটা করে, আমরা দেখছি যে আল্লাহ সুবহান তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তিকামাতের উপর থাকতে বলেছেন, অটল থাকতে বলেছেন। তার আগে একটু বলতে চাই যে ইস্তিকামাতের তাহলে মূল কনসেপ্টটা কি, থিমটা কি? সেটি সহিহ মুসলিমের একটা বর্ণনার মধ্যে এসেছে। সুফিয়ান বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি কালামান লা আসআলু আনহু আহাদান গায়রাক, আমাকে একটা কালাম বলে দিন, একটা কথা শিখিয়ে দিন যেটি আমি আপনার পর আর কাউকে জিজ্ঞেস করব না। তার মানে ইসলামের একটা জামের মানের একটা থিওরি আমাকে দিয়ে দিন। চমৎকার একটা বিষয় তিনি প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছিলেন? তাকে বলেছিলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর উপর ইমান আনলাম, ইমান পোষণ করলাম, এবং তারপর অবিচল থাকো, তারপর অবিচল থাকো। তাহলে এভাবে কোরআন এবং সুন্নাহ এবং আল্লাহ সুবহান তাআলা আরও যে বিষয়গুলোর উপর ইমান আনতে বলেছেন, সব কিছুর উপর ইমান আনার পরে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার উপর অটল থাকা, অবিচল থাকা এবং কখনো বিচ্যুত না হওয়া, এটাই হচ্ছে ইস্তিকামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তিকামাতের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ফাস্তাকিম কামা উমিরত, ফাস্তাকিম কামা উমিরত ওয়ামান তাবা মাআক ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে সেভাবে তুমি অবিচল থাকো, তুমি এবং তোমার সাথে তোমাকে যারা অনুসরণ করছে সকলে মিলে। কারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছে? কারা? উম্মতে মুসলিমা, এবং তাদের শিরোভাগে আছেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তুমি এবং তোমাকে যারা অনুসরণ করছে তারা সকলে মিলে মুস্তাকিম হও, ইস্তিকামাতের উপর থাকো, ওয়ালা তাতগাও, এবং সীমা লঙ্ঘন করো না, কারণ তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অবহিত। এটি হলো সূরা হুদের 112 নম্বর আয়াত। এই নির্দেশটা আসার পরে নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি বললেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, আমাকে সূরাত হুদ এবং তার যে সংশ্লিষ্ট আরও একই রকম যে সূরাগুলো আছে যেখানে একই রকম নির্দেশনা এসেছে, আয়াত এসেছে, আমাকে বুড়ো বৃদ্ধ বানিয়ে ফেলেছে, টেনশন বাড়িয়ে দিয়েছে। তার মানে হচ্ছে ইস্তিকামাতের বিষয়ে আমরা যদি বলি আমি মুস্তাকিম আছি, এটা বললে হবে না। ইস্তিকামাতটা কি, কীভাবে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আজকে সেটাই আমরা বলবো। আমাদের সালাফ নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে আরম্ভ করে সাহাবায়ে কেরাম তারা কীভাবে ইস্তিকামাতকে বুঝেছিলেন, কীভাবে আমল করেছিলেন, কীভাবে ইস্তিকামাতের উপর তারা ছিলেন, সে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। এরপর আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যারা আহলুল ইস্তিকামা ইস্তিকামাতের উপর থাকে তাদের পরিণাম এবং তাদের সুন্দর ফলাফল নিয়ে তিনি দুটো জায়গায় উল্লেখ করেছেন। একটা হলো সূরাত ফুসসালাত 30 নম্বর আয়াত, বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ তুম্মা ইস্তাকামু তাতানাযালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব কে,
আল্লাহ আমাদের রব আল্লাহ এবং তারপরে তার ইস্তেকামাতের উপর ছিল তাদের উপর ফেরেশতাগণ নাজিল হতে থাকেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এই কথা বলে আল্লাহ তাখাফু লা তাখাফু ফেরেশতারা চিন্তা করুন যে আসছে আপনার কাছে আর বলছে কি লা তাখাফু তোমরা ভয় পেও না ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হইও না ওয়া আবশিরু বিল জান্নাহ এবং তোমরা জান্নাতের খুশখবরই নাও কারণ আমরা তো আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করি না সুতরাং সেই জান্নাতের ব্যাপারে ফেরেশতাগণ বলতে থাকবেন সেই জান্নাতে তোমরা খুশখবরই নাও বাশারাত নাও সুসংবাদ নাও যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন নিশ্চয় যারা এটা সূরা আল আহকাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যারা বলে যে আমাদের রব আল্লাহ এবং এরপরে তারা ইস্তেকামাতের উপর থাকে তাদের কোনো ভয় নেই তাদের কোনো টেনশন নেই উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন তারা হচ্ছে জান্নাতের অধিবাসী সেখানে তারা চিরন্তন কাল ধরে থাকবে তারা যে আমলটা পৃথিবীতে করেছিল সে আমলের কারণে সে আমলের ওসিলায় আমলের ওসিলা দেওয়া জায়েজ আছে আচ্ছা এখন আসা যাক সালাফের ইস্তেকামাতের উপর থাকার মানহাজটা কি ছিল অথবা সালাফের মানহাজের উপর ইস্তেকামাতটা আসলে কি তারা কিভাবে দ্বীনের মানহাজগুলো গ্রহণ করেছিলেন আমরা সেই বিষয়টি আপনাদের সামনে একটু প্রথমে একটা একটা করে তুলে ধরতে চাই প্রথম হচ্ছে তাদের প্রথম মানহাজটা ছিল আত-তাবাতু আলা তাওহীদ আত-তাবাতু আলা তাওহীদ তাওহীদের উপর সুদৃঢ় থাকা আমাদের জীবনে দ্বীনের যতগুলো বিষয় আছে তার মধ্যে এক নম্বর বিষয়টা কি বলেন তো তাওহীদ ফলে ইস্তেকামাতের প্রশ্নে প্রথম যে বিষয়টা আসবে সেটা কি তাওহীদ আত-তাবাতু আলা তাওহীদ এবং তাওহীদ বললে আরেকটা জিনিস বোঝা যাবে সেটা হলো আল বারাআতু মিনা শিরকি ওয়া আহলি আল বারাআতু মিনা শিরকি ওয়া আহলি যারা শিরকের মধ্যে আছেন তাদের থেকে এবং তাদের কৃত শিরিক থেকে মুক্ত থাকা তাহলে যারা তাওহীদের উপর থাকবেন শিরকের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না এবং মুশরিকদের সাথেও তাদের কোনো সম্পর্ক থাকবে না দ্বিতীয় যে বিষয়টি ইস্তেকামাতের জন্য খুবই জরুরি এবং সালাফ যেটাকে এখতিয়ার করেছিলেন তাদের জীবনে সেটা হলো লুজুমুল আওয়ামের ওয়ান নাওয়াহি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু নির্দেশ কিছু নিষেধাজ্ঞা এসেছে সেই নির্দেশ এবং নিষেধাজ্ঞাগুলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কার্যকর করতে হবে যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন তা কি করতে হবে পরিপালন করতে হবে যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো থেকে নিষেধ করেছেন সেটা কি করতে হবে সেটাও কি কার্যকর করতে হবে জি সেটা থেকে বিরত থাকতে হবে সেগুলোকে বর্জন করতে হবে যেগুলো থেকে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে যেমন সালাত পড়তে বলেছেন যাকাত দিতে বলেছেন যার উপর যাকাত ফরজ হজ করতে বলেছেন যার উপর হজ ফরজ এভাবে প্রত্যেকটা জায়গায় দেখতে হবে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে হোক সেটা নির্দেশ অথবা হোক নিষেধাজ্ঞা সেক্ষেত্রে আমাদের সালাফের মানহাজ ছিল তারা সেটাকে আঁকড়ে ধরে থাকতেন আল্লাহ এবং তার রাসূলের এতাআত থেকে তারা এক বিঘত একটু সামান্য পরিমাণও তারা বিচ্যুত হতেন না আমরা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ইস্তেকামা সম্পর্কে একটা ছোট্ট উক্তি আপনাদের সামনে তুলে ধরব তিনি ইস্তেকামাতের মধ্যে কি কি জিনিস আছে সেটা আলোচনা করেছেন ইস্তেকামাত অটল থাকা দিনের উপর অটল থাকা এর মধ্যে আসলে কি কি আছে কেউ কি বলতে পারবেন দিনের উপর অটল থাকা বলতে আমরা কোন কোন জিনিসগুলোকে বুঝবো এ কথা বলে যদি আমি বলি আমি ইস্তেকামাতের উপর আছি তাহলে আসলে আমি কিসের উপর আছি সে কথাটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন মাঝে মাঝে যদি কেউ বলতে চান আমরা নিতে পারবো কোনো অসুবিধা নেই হাত তুলবেন আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন গ্রন্থে বলেছেন ইস্তেকামাতের মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে সাব্যস্ত করা মা'বুদ হিসাবে এবং রব হিসাবে এবং যত ইবাদত আমরা করি
সবকিছু আল্লাহর উদ্দেশ্যে করা আর কারো উদ্দেশ্যে না করা। তার মানে তাওহীদের মূল কথাটা এখানেও উনি এক নাম্বার বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় হচ্ছে তিনি বলেছেন ইস্তিকামাতের মধ্যে আরো আছে যে যতগুলো আমল আমরা করব সেটা ইবাদত করি বা আমালাতের আমল করি কিংবা দুনিয়ার অথবা আখিরাতের জন্য যেই আমলই আমরা করি না কেন প্রত্যেকটা আমল করতে হবে উইফকা শরিয়াহ উইফকা আওয়ামিরিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাওয়াহিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বা নিষেধাজ্ঞা প্রণয়ন করেছেন তার আলোকে আপনার প্রত্যেকটা কাজ করতে হবে। এখন আপনি যখন ব্যাংকিং করবেন সুদি ব্যাংকিং করবেন যখন ব্যবসা করবেন অবৈধ ব্যবসা করবেন হারাম ব্যবসা করবেন যখন বিবাহ শাদী করবেন তখন কি যেমন মেয়েদের বিয়ের ক্ষেত্রে আমরা বলবো ওলির অনুমতি ছাড়া বিয়ে করে আয় দিবেন না তালাক যখন দিবেন যে কোনো রিজন ছাড়াই মেয়েকে তালাক দিয়ে দিবেন আপনার স্ত্রীকে না তাহলে আপনি যে কাজই করতে চান বিবাহ করতে চান তালাক দিতে চান ক্রয় করতে চান বেচতে চান কিংবা মুআমালা করতে চান প্রত্যেকটা জায়গায় আপনাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মোতাবেক করতে হবে। ওই জায়গাটা লঙ্ঘন করে যদি আপনি বলেন আমি মুস্তাকিম আছি তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এমনটি সাহাবায়ে কেরাম করেননি এবং আমাদের ইমামরাও করেননি। সাহাবায়ে কেরামের পরে তাদের সত্যিকারের বড় বড় অনুসারী যে ইমামরা ছিলেন তাদের জীবন চরিত আপনার আমার সামনে আছে। লক্ষ্য করে দেখুন ভুল যে কারো হতে পারে ভুলটা এক্সেপশনাল ভুলের জন্য আমরা তওবা করছি আল্লাহর কাছে কিন্তু মানহাজ বা মেথোডোলজি যেটা সেখানে কিন্তু তাদের কোনো ভুল ছিল না কারণ যাদের কাছে কোরআন এবং সুন্নাহ আছে তাদের কাছে মানহাজের ত্রুটি সাধারণত হয় না। আচ্ছা তৃতীয় যে বিষয়টা তিনি বলেছেন সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার সাধ্য অনুযায়ী আমল করবে প্রত্যেক ব্যক্তি তার সাধ্য অনুযায়ী আমল করবে এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এখন আপনার জন্য সাধ্য আছে যে আপনি ফরজ ওয়াজিব পালন করতে কোনো অসুবিধা হচ্ছে না আপনি হালাল ইনকামের মধ্য দিয়ে মোটামুটি চলে যেতে পারছেন দিন গুজরান করতে পারছেন এমত অবস্থায় তাহলে আপনাকে কখনোই শরীয়তের সীমারেখা লঙ্ঘন করা চলবে না তাহলে আপনি আপনার সাধ্য অনুযায়ী কাজ করতে হবে আমল করতে হবে। আপনি যদি সাধ্যটাকে অনেক বড় কাজ করেন কম তাহলে আপনার ইস্তিকামাটটা পরিপূর্ণ হলো না। এটা হলো তৃতীয়। চতুর্থ হলো যে কোনো ক্ষেত্রে যে কোনো আমলের ক্ষেত্রে যে কোনো বক্তব্যের ক্ষেত্রে যে কোনো কাউলের ক্ষেত্রে যে কোনো ফেলের ক্ষেত্রে আপনাকে আমাকে ইক্তিসাদ মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বাইনাল গুলু হ্যাঁ ওয়া বাইন আত-তাফরিজ বাইনাল গুলু ও বাইন আত-তাফরিজ বাড়াবাড়িও করা যাবে না আবার ত্রুটিও করা যাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। দেখবেন যে কিছু মানুষ আছে এক্সট্রিম সব কিছুতে বাড়াবাড়ি করে যখন কারো সমালোচনা করে একদম তাকে শেষ করে দেয় আবার যখন কাউকে সমর্থন করে তাকে একদম আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। আছেন এরকম? আছে। দেখবেন যে আমাদের এই সমাজে একদল মানুষ আমাদের মতো সাধারণ মানুষগুলোকেও কখনো কাউকে খুব নামিয়ে দেয় আবার কখনো কাউকে একদম আল্লাহর কাছাকাছি উঠিয়ে দেয়। কারণ দেখবেন যে কিছু লোক আল্লাহর কাছে দোয়া করে আবার মানুষের কাছেও দোয়া চায়। দোয়া চায় বলতে আমার জন্য দোয়া করুন এরকম না যে আমাকে সন্তান দিন আমাকে বারাকা দিন আমাকে রাহমাত দিন। তাহলে এটা হলো বাড়াবাড়ি এটা হলো বাড়াবাড়ি। এভাবে বাড়াবাড়ি অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে। দিনের ক্ষেত্রে আপনার সমাজটাকে আপনি একমাত্র সহি হিসাবে ধরে নেন যদি তাহলে বাড়াবাড়ি। এই সমাজে দেখবেন এক লোক একদল লোক তারা কোরআনকে মানে হাদিসকে মানে না এটা অনেক বাড়াবাড়ি বাড়াবাড়ি না। তাহলে আপনি কি দেখতে হবে সালাফের মানহাজ আপনাকে দেখতে হবে বড় বড় ইমামরা ইয়া সালাম তারা তো কোরআনের সাথে সাথে হাদিসকেও গ্রহণ করেছেন তাই না? তাহলে হাদিসকে অস্বীকার করার কোনো হেতু কি থাকতে পারে? তাহলে যারা আজকে হাদিসকে অস্বীকার করছেন তারা কিন্তু কোনো ইস্তিকামাতের উপর নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবা তারা হাদিসকে গ্রহণ করেছেন। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো নির্দেশনা আসতো কোনো নির্দেশ আসতো কোনো তার কাউলি অথবা ফেইলি কোনো হাদিস আসতো তখন সকল সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় সেটাকে মেনে নিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মক্কায় যেতেন
অথবা মক্কা থেকে মদিনায় আসতেন পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থেমেছিলেন কোথায় ইসতিনজা করেছিলেন কোথায় সালাত পড়েছিলেন একটু দূরে গিয়ে হলেও তিনি সেটা করতেন উম্মতের জন্য তিনি একটা एग्जांपल রেখেছিলেন যে দেখো হাদিস মানলে এভাবে মানাটাই হচ্ছে আইডিয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা জায়গায় মেনে চলা এটা একটা তারবিয়া এটা একটা তারবিয়া এডুকেশন এটা একটা এডুকেশন সেই এডুকেশনটা আজকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমাদের সন্তানরা সেটা পাচ্ছে না কারণ আমরাও সেই এডুকেশনের উপর নাই এখন কাউকে যদি জিজ্ঞেস করেন ভাই দাই রাখতেছেন না কেন বলে দাই রাখা তো সুন্নাত তারপরে যদি বলা হয় যে টাকনুন নিচে পুরুষরা কেন পাজামা পরছেন প্যান্ট পরছেন বলে যে এটা তো শুধু অহংকারীদের জন্য নির্ধারিত যে তারা পড়তে পারবে না আমি তো অহংকারী না তার মানে এইভাবে তারা এক্সকিউজ বের করছে কোরআন এবং সুন্নার নির্দেশনাগুলো লঙ্ঘন করার কিছু এক্সকিউজ ওজর তারা বের করছে যে এই কারণে এটা কিছু লোক ভাবছে এটা যদি সুন্নত হয় তাহলে করব না যদি ফরজ হয় তাহলে করব এটা কি সালাফের মানহাজ ছিল সুবহানাল্লাহ সাহাবাই কেরাম সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন কোনো নির্দেশনা আসতো বলতেন না ইয়া রাসূলুল্লাহ এটা কি ফরজ না মুস্তাহাব ফরজ হলে করব মুস্তাহাব হলে করব না এটা কি তারা করতেন বরং তারা আল্লাহ সুবহানাহু তাআলার যে নির্দেশনা সেটা পরিপালনের চেষ্টা করতেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যে কুলায় সে কথাটা এখানে বলা হচ্ছে অতএব যে কোনো কাজে বাড়াবাড়ি করা যাবে না প্রত্যেক কাজে আপনি দেখবেন আপনি যদি সালাত এত বেশি পড়েন যে স্ত্রীর হক নষ্ট হয়ে যায় তাহলে সালাত কমাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে সেটা বলেছেন তার বিবি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিকায়ত করলেন যে রাসূলুল্লাহ উনি তো সারা রাত সালাত পড়েন সারা দিন সিয়াম রাখেন বউ বাচ্চা দেখার সুযোগ ওনার হয় না তখন তিনি তাকে ডাকলেন আব্দুল্লাহ শুনো জেনে রাখো ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লি যি হাক্কিন হাক্কা তোমার নিজের উপর নিজের একটা হক আছে সেটা তোমাকে পালন করতে হবে নিজেকে অনেক কষ্ট দিয়ে তুমি কি চাও শরিয়া তো ব্যালেন্স তৈরি করেছে সবাই যাতে তার হক পায় শরিয়া সেরকমই একটা সাইন্টিফিক বিধান দিয়েছে একটা জীবন ব্যবস্থা দিয়েছে ফলে আমি কিন্তু কারো হক নষ্ট করতে পারি না তোমার উপর তোমার স্ত্রীর হক রয়েছে অতএব প্রত্যেক হকদারদেরকে তার হক দাও আর আমরা জানি আমাদের কোরআন আমাদের সুন্নাহ বলছে উদ্ভিদ জগৎকেও তাদের হক দিতে এমনকি পশুকেও তার হক দিতে কোন পশুকে যেগুলো গবাদি পশু জবাই করার সময় বলছে কি ফাহসানুল কিতলা সুন্দর করে জবাই করো বেশি কষ্ট দিও না এভাবে আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মধ্যে সব ধরনের একটা ব্যালেন্স তৈরি করে দিয়েছেন এটা হলো আল ইক্তিসাদ মধ্যম পন্থা অবলম্বন সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন এবং এটাই হচ্ছে ইস্তিকামা কেউ যদি তাফরিত করে তাফরিত মানে তানকিস ত্রুটি করা সালাতটা পাটো পড়ে চলে গেল ঠিক মতো সেজদা হলো না রুকু হলো না এটা হলো তাফরিত এটাকে বলা হয় তাফরিত আর এফরাত হচ্ছে যে কোনো বিষয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা আমাকে যেমন অনেক হাজব্যান্ড অনেক বোনেরা বলেছেন যে তার হাজব্যান্ড শুধু তাহাজ্জুদ তার সাথে পড়ছে না ওয়াইফ এই জন্য তালাকের ভয় দেখাচ্ছে এটা কি বলেন তো এটা কি এটা হলো এফরাত না আপনি তাকে তারবিয়ত দিয়ে গড়ে তোলেন ভয় দেখিয়ে না নফল কাজের জন্য মানুষকে ভয় দেখানো এবং প্রেশার ক্রিয়েট করা এটা শরীয়তে জায়েজ না এটা হলো এফরাত তাহলে কাজের মধ্যে ত্রুটি সৃষ্টি করা এটাও যেমন গ্রহণযোগ্য নয় ত্রুটিযুক্ত কাজ করা গ্রহণযোগ্য নয় ঠিক কাজের ক্ষেত্রে বাড়াবাড়ি করা নফল নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা এটাও শরীয়তে গ্রহণযোগ্য নয় প্রত্যেক ব্যক্তি তার সাধ্য অনুযায়ী করবে তবে আমাদের সকলেরই সালাফের মানহাজ যেটা আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বললাম তাই না উনি কি বাড়াবাড়ি করেছিলেন না উনি বাড়াবাড়ি করেননি দেখেন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার পথে যেখানে গিয়ে দাঁড়াতেন এই দাঁড়ানোটা তো এমনকি যে কেউ বলবো এটা মুস্তাহাব পর্যায়েও না মুবাহ পর্যায়ের বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার যে ভালোবাসা
সেটা যদি আমি করে নিজেকে একটা তারবিয়ত দেই এটা শরীয়তে বারবারই নয়। কোনো মহিলা যদি হিজাব ঠিকমতো মেনটেন করেন, আমি আমাদের অনেক মুসলিম ভাইদেরকে দেখেছি তারা বলে যে খুব বাড়াবাড়ি রকমের হিজাব করে। হিজাব কি আবার বাড়াবাড়ি হতে পারে? হ্যাঁ, হিজাব তার নিয়মতান্ত্রিক রূপে যদি হয়, মুসলিম নারী যদি তার শরীরকে কাভার করে এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে না। আমি যদি ঠিকমতো আউয়াল ওয়াক্তে সালাত পড়ি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু কিছু সালাত দেরি করে পড়েছেন, যেমন এশা একটু দেরি করে পড়ি, দেখবেন যে কিছু লোক বলবে এটা বেশি বাড়াবাড়ি, প্রত্যেক সালাত কি আউয়াল ওয়াক্তে পড়তে হবে নাকি, তাই না? তাহলে বাড়াবাড়ি কিংবা ত্রুটি এই ব্যাপারেও মানুষের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে, কিন্তু আমাদেরকে জানতে হবে শরিয়ার মূল অবস্থান এটা কখনো বাড়াবাড়ি নয়। শরিয়া অনেক জায়গায় কঠোর অবস্থান নিয়েছে, যেমন যারা সমাজে দুর্নীতি করে বেড়ায়, যারা চুরি ডাকাতি করে তাদের শাস্তির ব্যাপারে শরিয়া কঠোর অবস্থানে আছে না? এটা কি বাড়াবাড়ি? কঠোর অবস্থানে থাকা কোনোদিন বাড়াবাড়ি নয়। আমাদেরকে মুসলিম হিসাবে কঠোর অবস্থানে থাকতেই হবে। আমি আমার ঈমানকে নষ্ট হতে দিতে পারি না, আমি শিরকের সাথে কম্প্রোমাইজ করতে পারি না, আমি বেদাতকে অ্যাকসেপ্ট করতে পারি না, এটা কিন্তু বাড়াবাড়ি নয়। বাড়াবাড়িটা প্রকাশ পাবে আমাদের মুআমালায়, বাড়াবাড়িটা প্রকাশ পাবে যদি আমি শরিয়া লঙ্ঘন করে ফেলি, তাহলে বাড়াবাড়িটা প্রকাশ পাবে। পঞ্চম যে বিষয়টা তিনি বলেছেন সেটি হচ্ছে শরিয়া যে সীমারেখা আমাদের জন্য দিয়েছে সেটাকে রক্ষা করা, সেটার পাশে দাঁড়ানো, এবং নিজের ইচ্ছা আবেগকে এখানে বিজয়ী না করা। আপনার ইচ্ছা করছে আরেকজনের দেখা দেখি একটা কাজ করতে, সেটা এখানে করা যাবে। মানুষ আবেগ প্রবণ হয়ে অনেক কিছু করে, আপনি যখনই আবেগকে বেশি প্রশ্রয় দিবেন তখন শরিয়া হয়ে যাবে গৌণ, তখন আর এটাকে ইস্তেকামাত বলা হবে না। তাহলে আমাদের এই জায়গাটাতেও কিছু কাজ করার আছে। আচ্ছা, আমাদের সালাফদের মধ্যে একটা সুন্দর কথা কেউ কেউ বলেছেন এভাবে, মা আমার আল্লাহু বি আমরিন, মা আমার আল্লাহু বি আমরিন ইল্লা ওয়ালিশ শাইতানি ফিহি নাজাতান নাজগাতান। আল্লাহ তাআলা যে কোনো নির্দেশই দেন না কেন, শয়তানের সেখানে দুটো কুমন্ত্রণা আছে। একটু খেয়াল করেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, এদিকে মনে হয় কেউ কেউ কথা বলছেন, একটু নীরবতার সাথে শুনেন যে আল্লাহ যে কোনো নির্দেশ দেন শয়তান কি চায়? আমাদেরকে নষ্ট করে ফেলতে। আপনি সালাতের আড়ালে দেখবেন আপনি অনেক কিছু ভাবতে শুরু করেন, শয়তান আসে। আপনি সহি মুসলিম এবং সহি বুখারির কিতাবুসলা সবগুলো হাদিস পড়ে দেখেন, অনেকগুলো হাদিসে সেখানে বলা হয়েছে আপনার সালাতকে নষ্ট করার জন্য শয়তান অনেক ফন্দি ফিকির করে। আপনি যখন সফের মাঝখানে দুজনে জামাতে যখন আমরা দাঁড়াই ফাঁক রাখেন, তখন হাদিসের বক্তব্য অনুযায়ী শয়তান সেখানে সুযোগটা নেওয়ার চেষ্টা করে। আজান দিলে শয়তান পালায়, আবার শয়তান আপনার মধ্যে কুমন্ত্রণা তৈরির সৃষ্টি করে, চেষ্টা করে। এটা শয়তানের সহজাত একটা প্রবৃত্তি, এটা আল্লাহ সুবহান তাআলা শয়তানকে সেই সুযোগটা কিয়ামত পর্যন্ত দিয়ে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা যখনই কোনো নির্দেশ আমাদের কাছে পাঠান, তখন শয়তানের সেখানে দুটো কুমন্ত্রণা আছে, একটা হলো ইম্মা ইলা তাফরিতিন ওয়া ইম্মা ইলা মুজাওয়াজাতিন, একটা হলো কাজটা যেন ত্রুটিপূর্ণভাবে আমরা করি। সালাত, তোমার তো অনেক জরুরি কাজ আছে, সালাতটা তাড়াতাড়ি পড়ে ফেল, তখন দেখা যাবে যে এত দ্রুত সালাত পড়ছেন এটা কি সালাত কিনা বলা কঠিন। যেমন রমজান মাস আসলে, এখন অবশ্য অনেকটা ঠিক হয়েছে, তারাবির নামাজের কথা ধরে, আমি জানি না গ্রামে গঞ্জে আপনাদের কি অবস্থা, এখানে এত দ্রুত তেলাওয়াত করে, এটা কি তেলাওয়াত নাকি কি, কিছুই বোঝা যায় না। হাফেজ সাহেবও ধরতে পারেন না উনি আসলে কি বললেন, তাই না? তাইলে এখানে শয়তানের একটা কুমন্ত্রণা যে তোমার অনেক কাজ আছে, দোকান খুলতে হবে, আরেকজনের সাথে দেখা করতে হবে, বাসায় গিয়ে একটু গল্প করতে হবে, টিভি প্রোগ্রাম আছে, বিশ্বকাপ আছে, এখন তো বিশ্বকাপও নাকি আসতেছে সামনে, না? যাই হোক, তাহলে শয়তান আমাদেরকে প্রথম চেষ্টা করে ত্রুটি, আর ত্রুটি যদি সে হতে না দেখে তখন আমাদেরকে এফরাতের দিকে নিয়ে যায়। খেয়াল করেন, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। শয়তানের এই দুই সারাশি আক্রমণ আমাদের মধ্যে আছে, হয় ত্রুটি নয় বাড়াবাড়ি, এ দুটো থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, তাহলে আমাদের ইস্তেকামাতটা ঠিক থাকবে। আচ্ছা, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইস্তেকামাত নিয়ে, সালাফের মানহাজের উপর ইস্তেকামাত নিয়ে একটা সুন্দর কথা বলেছেন তার মাজমু আল ফাতাওয়ার মধ্যে। তিনি বলেছেন,
إن الكرامة لزوم الاستقامة. إن الكرامة لزوم الاستقامة. شمان হচ্ছে استقامت অর্জন করার মধ্যে استقامت ধরে রাখার মধ্যে شمان. আমি আজকে একরকম আমল করলাম, কালকে ইসলাম থেকে ছুটে গেলাম, পরশু পাপ করলাম, এর পরের দিন পাপীদের সাথে বসে বৈঠক করলাম, এটা হতে পারে না। এই যে কথাটা আমরা বললাম আল কারামাতা, ইন্নাল কারামাতা লুজুম আল ইস্তিকামা, এটা নিয়ে আমাদের গবেষণা করার অনেক বিষয় আছে। আমরা ইস্তিকামাতের যে বিষয়গুলো বললাম, যে কোনো ধরনের বাড়াবাড়িটাও কি বললাম, এটা ইস্তিকামাতের বিপরীত অবস্থান। ফলে আজকে যদি যেটা আমাদের সমাজে আমরা দেখি, দিন নিয়েও একদল লোক বেশি বাড়াবাড়ি করে, আবার দিনের বেশ কিছু ইস্যু নিয়েও অনেকে বাড়াবাড়ি করে, অনেকে অনেক কায়দা কানুন এবং শরীয়তের সীমারেখা লঙ্ঘন করে ইসলামকে কায়েম করতে চায়। যে জন্য সমাজে আমরা দেখি যে অনেক সময় একটা এক্সট্রিম মনোভাব তৈরি হয় অনেকের। আমরা সমাজের মধ্যে দেখি কিছু বিচ্ছিন্ন ঘটনা, এটা মুসলিম উম্মার মধ্যে আসলে খুব বেশি ঘটেনি, কিন্তু এক ধরনের জঙ্গিবাদের প্রসারও আমরা দেখেছি যেটাকে ইসলাম কোনো মতেই সমর্থন করে না। এর মধ্যে কোনো কারামত নেই। আমরা দেখেছি আমাদের সাহাবায়ে কেরাম সেই যুগ থেকেই, যারা একদম সাহাবায়ে কেরামের শিরোভাগে ছিলেন, তাদের সময় কিন্তু অনেক জুলুম নির্যাতন হয়েছে। তারা ইসলামের সীমারেখার মধ্য দিয়ে তার প্রতিবাদ করেছেন, তারা বলেছেন, লিখেছেন এবং এলেমের প্রচার প্রসার ঘটিয়েছেন। আর যখন মুসলিম নেতৃত্ব কোনো জিহাদের ডাক দিয়েছে, তখন সেই নেতৃত্বের অধীনেই তারা জিহাদ করেছেন। বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটিয়ে তারা কিন্তু ইসলামকে নিজেদের মতো অপব্যাখ্যা করে প্রতিষ্ঠার কোনো চিন্তা করেননি। তাহলে এই জায়গাটাও আমাদেরকে সালাফকে অনুসরণ করতে হবে, দেখতে হবে যে কিভাবে তারা কাজ করেছেন। এক্ষেত্রে ইমাম ইবনে তাইমিয়া যে কথাটি বলেছেন, সম্মান হচ্ছে ইস্তিকামা ধরে রাখা, এর মধ্যে وان الله لم يكرم عبده بكرامه اعظم من موافقته فيما يحبه ويرضى আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন বান্দাকে যদি তিনি তাকে তার পছন্দনীয় কাজের তৌফিক দেন, তাহলে তার চাইতে আর বড় কোন তৌফিক তাকে দেননি, আর কোন বড় নিয়ামত তাকে দেন। আপনার আমার জন্য আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই যে আল্লাহ যে কাজটা পছন্দ করেন এবং ভালোবাসেন সেই কাজের তৌফিক প্রাপ্ত হওয়া। যদি আপনি প্রাপ্ত হন, তাহলে বুঝবেন যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছেন। আর যদি দেখা যায় আল্লাহর প্রিয় কাজটা আপনি পারছেন না, আল্লাহর পছন্দনীয় কাজটা আপনার মিস হয়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ইস্তিকামত ছুটে যাচ্ছে, আপনার ইস্তিকামত ছুটে যাচ্ছে এবং প্রকারান্তরে আপনি সালাফের মানহাজ থেকে বের হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমরা একটু আসতে চাইব যে তাহলে এই যে ইস্তিকামতের কথা এত করে বললাম, উদাহরণ দিলাম, এটাকে বাস্তবায়ন করব কি করে, অর্জন করব কি করে? এর জন্য যে বিষয়গুলো জরুরি, তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উম্মতের জন্য দ্বীনের যা যা যত প্রোগ্রাম তিনি নিয়ে এসেছেন, শিখিয়েছেন উম্মাকে, উম্মার উদ্দেশ্য উপস্থাপন করেছেন, তার প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার ঈমান আনা লাগবে এবং প্রত্যেকটা জিনিসকে বাস্তবায়নের জন্য আপনার একটা মনোবৃত্তি এবং নিয়ত এবং চেষ্টা থাকতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে লাওয়াজিবুল ঈমান, ঈমানকে রক্ষা করার জন্য যা যা করা দরকার সে কাজগুলোকে আপনাকে অব্যাহত রাখতে হবে এবং ঈমানকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য, হেফাজত করার জন্য যা যা দরকার সেটাও আপনাকে করতে হবে। ঈমানকে রক্ষা করার জন্য আপনার ইবাদতগুলো করতে হবে, বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে এবং আরো যে সমস্ত নির্দেশনা আমাদের মুআমালাতের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যেমন হারাম ইনকাম বর্জন করতে হবে, হারাম খাওয়াটা বর্জন করতে হবে, হারাম কাজগুলো বর্জন করতে হবে, সেই নির্দেশনাও আমাদেরকে পরিপালন করতে হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে তরকুল ইবতেদা ওয়াল মাআসি, তরকুল ইবতেদা ওয়াল মাআসি অর্থাৎ পাপ এবং বেদাত এবং এর সাথে সংশ্লিষ্ট আরো ভয়াবহ অপরাধ যেগুলো, যেমন শিরক, কুফরি, এগুলো আমাদেরকে তরক করতে হবে। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো তাওয়াসসুত, মধ্যম পন্থাবলম্বী হওয়া। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, অনুরূপভাবে তোমাদেরকে আমি করেছি, আমরা করেছি কি, মধ্যম পন্থী উম্মাত।
এই মধ্যমপন্থীর অর্থ কেউ বলেছে ন্যায়পরায়ণ উম্মত, মধ্যমটাই হলো ন্যায়পরায়ণ। কেন মধ্যম? কারণ আপনি বাড়াবাড়িও করছেন না আবার ত্রুটিও করছেন না, সঠিকভাবে আপনি আপনার কাজগুলো করছেন, ফলে এটা হলো মধ্যমপন্থী কাজ। এখানে যে কোনো ধরনের বাড়াবাড়িকে তরক করা এটা হলো মধ্যমপন্থী। এগুলো হচ্ছে মোটামুটি আপনি যদি ইস্তেকামতকে একটা সুন্দর সিস্টেমে ফলো করতে চান এগুলো হলো পূর্ব শর্ত। তাহলে আমরা এখানে ইস্তেকামতকে অর্জন করার জন্য কয়টা বললাম? তিনটা বিষয় এখানে উল্লেখ করলাম। আচ্ছা, এখন ইস্তেকামতকে অর্জন করতে সহায়ক আরো বেশ কিছু আছে। এর মধ্যে এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করায়। আল কোরআনের মধ্যে আপনি দেখবেন যে তাকওয়ার আয়াত এত বেশি সংখ্যক যেগুলো পড়তে আপনার 2-2.5 ঘন্টা লেগে যাবে। আজকের শুরুতে আমরা খুতবাতুল হাজার মধ্যে যেটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা। প্রত্যেকটা জায়গায় তাকওয়ার নির্দেশনা আছে। অতএব যিনি তাকওয়া অবলম্বন করবেন তার পক্ষে সম্ভব হবে ইস্তেকামত অর্জন করা, আর যিনি তাকওয়া ছেড়ে দিবেন তার পক্ষে ইস্তেকামত অর্জন করা সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে দোয়া। কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। দোয়া কি আল্লাহ ছাড়া কারো কাছে করা যায়, চাওয়া যায়? হ্যাঁ, চাওয়া যায় যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এইভাবে চাওয়া যায়। কিন্তু আপনি তাকে আল্লাহর জায়গায় বসিয়ে দোয়া করবেন এটা করা যাবে না। তাহলে বুঝতে হবে দোয়াতে যদি গলত হয় ইস্তেকামত ছুটে যাবে না থাকবে? ছুটে যাবে। তাকওয়ার জায়গাটাও আপনাকে ভালো করে এক্সপ্লোর করতে হবে। তাকওয়ার জায়গা নিজে জোর করে তো শুধু যদি আপনি মনে করেন যে আমি এরকম একটা গোত্রা লাগালাম, টুপি পড়লাম আর বড় একটা জব্বা পড়লাম, মোত্তাকি। মানুষ তো এখন এভাবেই বলে না, পোশাকি মোত্তাকি। পোশাকের একটা গুণ আছে, কিন্তু পোশাকের সাথে যদি তার ইমান, আকিদা, আখলাক, ইবাদত এগুলো যদি ঠিক না হয় তাহলে এটাকে ইসলাম তাকওয়া বলে না। আচ্ছা, তৃতীয় যে বিষয়টি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সবসময় চাওয়া। আপনি চাইলেই কি মোমেন থাকতে পারবেন? আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকের ইমান ছুটে যাচ্ছে। আমার পরিচিত বহু লোককে দেখছি যাদেরকে আমি অনেক চিনতাম, তারা অনেকে এখন কোরআনি হয়ে গেছে, কোরআনি। তারা বলে যে হাদিস মানি না। এরকম বহু লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি একজন মহিলার কথা জানি যিনি 20 বছর ধরে কোরআন এবং সুন্নাহ দাওয়াত দিয়েছেন, তারপর হয়তো আল্লাহ তাআলা চেয়েছেন তিনি এখন শুধু কোরআন মানেন, হাদিস মানেন না, এবং মনে করেন যে হাদিস মানলে সে ভালো মুসলিম হবে না বা মুসলিমই থাকবে না। মানে খুব এক্সট্রিম লেভেলে চলে গেছে একদল মানুষ। সুতরাং সার্বক্ষণিকভাবে আল্লাহর সাহায্য চাইতে হবে যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে রাখো, সঠিক পথে চালাও। আল্লাহর উপর তাওয়াক্কুল বৃদ্ধি করতে হবে। এবং এক্ষেত্রে সে বিখ্যাত হাদিসটা আমরা জানি, ইহফাযিল্লাহা ইয়াহফাযকা, ইহফাযিল্লাহা ইয়াহফাযকা, আল্লাহর হেফাজত করো, অর্থাৎ আল্লাহর হুকুম আহকামগুলো তোমরা মেনে চলো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন, তোমার ইমানের হেফাজত করবেন, তোমার আমলের হেফাজত করবেন, তোমার আখলাকের হেফাজত করবেন। যদি আমাদের ইমান, আমল, আখলাক, ইবাদতের হেফাজত না হয় তাহলে এটাকে ইস্তেকামত বলা যাবে না। চতুর্থ হচ্ছে ইলমে শারঈ অর্জন করতে হবে, শরীয়তের ইলম অর্জন করতে হবে। কারণ পুরো দিনটাই হচ্ছে ইলম, পুরো দিনটাই হচ্ছে ইলম। ইসলামের কোনো একটা হুকুম আপনার আমার মত দিয়ে প্রতিষ্ঠা হয় না। কি দিয়ে প্রতিষ্ঠা হয়? কোরআন এবং সুন্নাহ দিয়ে। অতএব যদি ইস্তেকামতকে অর্জন করতে চান তাকে ইলম অর্জন করতে হবে, কারণ ইলমটাই হলো ইসলাম, ইলমটাই হলো দ্বীন। পঞ্চম যে বিষয় সেটি হচ্ছে আপনার সৎসংসর্গ লাগবে। বন্ধু যদি আপনার দুষ্ট হয় তাহলে তারা আপনাকে সঠিক পথে প্রদর্শন করবে না। ষষ্ঠ যেটা সেটা হচ্ছে ভালো ভালো কাজ লাগবে, ইস্তেকামতের জন্য পরিবেশ লাগবে, ভালো মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সবার সাথে একটা সুন্দর সুসম্পর্ক, না হলে আপনার ইস্তেকামতটা নষ্ট হয়ে যাবে, কারণ পরিবার থেকেও অনেক সময় বাধা আসে। সপ্তম যেটা সেটি হচ্ছে তাওবা। কি সেটা? তাওবা। কারণ প্রতিনিয়ত ভুল আমরা করছি, আমি মুস্তাকিম হওয়ার চেষ্টা করার পরেও, অটল থাকার চেষ্টা করার পরেও ভুল কিন্তু আমাদের হতে পারে। এই ভুলটা থেকে সংশোধনের একমাত্র উপায় হচ্ছে তাওবা এবং ইস্তেগফার।
অষ্টম যেটা সেটা হচ্ছে কেরাতুল কোরআন আমরা বলছি সহায়ক ইস্তেকামাতের সহায়ক আপনি কোরআন পাঠ বন্ধ করে দেন কিছুকাল পরে দেখবেন অন্তর মোহরাঙ্কিত হয়ে গেছে কিছু আর ঢোকে না আর কোরআন তেলাওয়াতটা জারি রাখেন তারপর দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম যিনি সব সময় শুনেন নিজের কানকে শুনান অন্যকে শুনান তাহলে তো তিনি সৎপথেই থাকবেন ইস্তেকামাতের উপর থাকবেন আরেকটা হচ্ছে কাসরাতুল যিকির অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা আযকারুল মাসা আযকারুস সাবাহ এবং আযকার আকিবাস সালাওয়াত সকাল সন্ধ্যার যিকির এবং প্রত্যেক ফরজ নামাজের পরে যিকির এছাড়াও উঠতে বসতে ঘুমাতে খেতে খাওয়ার পরে বাসে উঠতে এবং যানবাহনে উঠতে কিংবা যানবাহন থেকে নামার পরে ইত্যাদি ঘরে ঢুকতে ঘর থেকে বের হওয়ার পরে এই সকল আযকারগুলো যদি আমরা পড়ি তাহলে ইস্তেকামাতটা আমাদের জন্য সহজ হবে এবং আরেকটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা এটা ইস্তেকামাতের জন্য খুবই জরুরি একটা সমাজ থেকে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ উঠে যায় সে সমাজ অতি দ্রুত নষ্ট হতে আর কোনো সময় আর কোনো দেরি হবে না এরপর হলো আদ-দাওয়া ইলাল্লাহ যারা নিজেদেরকে ইস্তেকামাতের উপর রাখতে চান তাদেরকে দাওয়া ইলাল্লাহ হতে হবে দাওয়া ইলাল্লাহ হলে আপনার পক্ষে খারাপ কাজ করাটা কঠিন হয়ে যাবে একটা সুন্দর দুআদের পরিবেশে আপনি থাকবেন এবং তারপরে হলো আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা এবং গবেষণা করা এরপর আরেকটি হলো 14 নম্বর যেটা মুহাসাবাতুন নাফস আত্মসমালোচনা করবে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু এটা ওমর ইবনে খাত্তাব থেকে একটা কথা প্রচলিত আছে যে আল্লাহর হিসাবের আগে নিজের হিসাবটা নিতে হবে এবং ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ কোরআনে আল্লাহ তাআলা সেই বিষয় ইঙ্গিত করেছেন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত পড়া এবং সিরাতের আলোকে নিজেদেরকে গড়ে তোলা 16 নম্বর হচ্ছে মসজিদগুলোতে নিয়মিত যাতায়াত মসজিদগুলোতে নিয়মিত যাতায়াত তাহলে যদি আপনি চান যে আপনার পুরো পরিবার এই ইস্তেকামত অর্জন করবে তাহলে মসজিদে আপনার সন্তানদেরকেও নিয়ে আসবেন এমনকি মসজিদে মেয়েদের জন্য স্পেশাল প্রোগ্রাম থাকলে সেই প্রোগ্রামের ব্যবস্থাও করতে হবে বিশেষ করে সালাতুল জুমআতে যে খুতবাটা হয় সেই খুতবাটাকে মেয়েদের শোনার প্রয়োজন আছে না কিন্তু আজকে দুঃখিত যে আমাদের সমাজে এই বিষয়টা প্রায় উঠেই গেছে যদি ইস্তেকামত অর্জন করা যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে যেই ফলাফলটা আমরা প্রাপ্ত হতে পারি তার মধ্যে রয়েছে দুনিয়ায় নিরাপত্তা এবং আখিরাতে নিরাপত্তা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তারপরে হলো আমলগুলোকে ইস্তেকামত থাকলে আমলগুলোকে যথার্থ এবং সুন্দরভাবে আপনি আদায় করতে পারবেন তৃতীয় হচ্ছে আল্লাহর হক এবং আল্লাহর বান্দার হক আপনি আদায় করতে পারবেন যদি ইস্তেকামতটা থাকে এবং চতুর্থ হচ্ছে আপনি মানুষের জন্য ভালো কাজগুলো করতে পারবেন এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবেন পঞ্চম হচ্ছে হুসনুল খুলুক বা সৎ চরিত্র অর্জন করা যাবে অর্জিত হবে এবং ষষ্ঠ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনি তৌফিক প্রাপ্ত হবেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইস্তেকামাতের উপর আছে তাদের উপরই তিনি তার বরকত নাজিল করেন রহমত নাজিল করেন এবং তাদেরকে তিনি তৌফিক দেন আর এরপরে আরেকটি বিষয় হচ্ছে আপনি প্রত্যেকটা বিষয়ে সিরিয়াস হতে পারবেন সালাতে সিরিয়াস হতে পারবেন কারণ আপনার ইস্তেকামাত আছে যাকাতে সিরিয়াস হতে পারবেন হিসেব করে যাকাত দিতে পারবেন সুন্দর করে হজ করতে পারবেন কুরবানিটা আপনি টু দ্য পয়েন্ট করতে পারবেন সাদাকাটা আপনি আল্লাহর ভয়ে এবং মানুষের কল্যাণে আপনি দিতে পারবেন এভাবে প্রত্যেকটা কাজ আদায়ের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যেমন সহায়তা পাওয়া যাবে ঠিক তেমনি এটা আল্লাহর অবধারিত সুন্নাহ এবং নিয়ম যে যারা ইস্তেকামত অর্জন করবে তাদেরকে তিনি অনিবার্য কিছু ফলাফল দেবেন এবং তাদের আখের এবং আখেরাত দুটোই সুন্দর হবে সম্মানিত উপস্থিতি সালাফের মানহাজের উপর ইস্তেকামত অর্জন করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় এবং সেটা আমরা কিভাবে করব সেই জন্য পুরোটা জীবন দ্বীনের ক্ষেত্রে আমাদেরকে সচল থাকতে হবে এলেমের সাথে সম্পৃক্ত থাকতে হবে এলেমের যে মার্কাজগুলো সেটার সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে এলেম থেকে যদি আমরা বিচ্ছিন্ন হই তাহলে আসলে ইস্তেকামত অর্জন করা যাবে না আর এলেমের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার জন্য মার্কাজুল এলিম সেটা হোক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কিংবা ইসলামী রিসার্চ ফাউন্ডেশন এরকম যে কোনো একটা প্রতিষ্ঠান যেটা সত্যিকার সঠিক এলেমকে ধারণ করছে মুহাক্কিক উলামায়ে কেরামের
নির্দেশনা যেগুলো পরিচালিত হচ্ছে সেগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা খুব জরুরি। তা না হলে আজকের এই ফিতনার যুগে আসলে ইস্তেকামত অর্জনটা আমাদের জন্য দুরূহ হয়ে পড়বে, সালাফের মানহাজে চলাটা আমাদের জন্য দুরূহ হয়ে পড়বে। অতএব আমি আপনাদেরকে আহ্বান করছি, আসুন যে আমরা সকলেই এই ইস্তেকামত অর্জন করার জন্য আমরা ব্রত হই এবং আমরা দ্বীনের দিকে ফিরে আসি, আমরা ফিরে আসি কোরআন এবং সুন্নার দিকে, ফিরে আসি আমাদের যারা সালাফ ছিলেন, যার শিরোভাগে ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের মানহাজের দিকে। আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবার উপর বরকত নাজিল করুন, আমাদের যে চিন্তা ভাবনা ইখলাস, আমাদের যে আকীদা ঈমান এবং ইবাদত, প্রত্যেকটা ক্ষেত্রে যে আমরা আল্লাহ তাআলার এবং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা মেনে চলার চেষ্টা করছি, আল্লাহ যেন সেই প্রচেষ্টাকে সফল করেন এবং কবুল করেন। আমি যারা আজকের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকেও কবুল করেন, মুসআব বিন উমাইর মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ যেন কবুল করেন। হাদা ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।